করে গার্মেন্টস ও মেশিনারির শিল্পে প্যাকেজিং মেশিন অপরিহার্য হয়ে পড়েছে। প্যাকেজিং করার উদ্দেশ্য হচ্ছে পণ্যের গুণগত মান ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং পণ্যের সৌন্দর্য বৃদ্ধি করা। প্যাকেজিং শিল্পের বিপ্লব সারা বিশ্বে অনেক আগে থেকেই হয়েছে, তবে আমাদের দেশে এই শিল্পের বিকাশ 15-20 বছর যাবৎ হয়েছে। তো এই শিল্পটা হচ্ছে একটা সম্ভাবনাময়ী শিল্প এবং আশা করি আমাদের দেশের সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবে। কয়েক শত কোম্পানি এই শিল্পের সাথে জড়িত। আমার জানা মতে 10-15 কোম্পানি তারা দেশেই এই মেশিনগুলো তৈরি করছে। এই মেশিনগুলো তৈরি করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে, স্পেয়ার পার্টস বা কাঁচামালগুলো আমাদের এখানে তৈরি হয় না, যেমন মোটর, ড্রাইভার, ইনভার্টার, PLC, HMI এগুলো আমাদের চায়নার থেকে বা অন্যান্য দেশ থেকে আমদানি করে আনতে হয়। সেই ক্ষেত্রে যদি আমাদের দেশে এই জাতীয় পণ্যগুলো আমরা কাঁচামালগুলো আমাদের দেশেই তৈরি করা সম্ভব হতো, মেশিনের দাম সেই ক্ষেত্রে অনেক অংশে কমে যেত এবং প্রত্যেকটি জেলা উপজেলার মধ্যে আমরা এই মেশিন পৌঁছে দিতে পারতাম। এই শিল্পের মাধ্যমে অনেক কর্মসংস্থান হচ্ছে এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও আছে। তাই এই শিল্প বিকাশ যত হবে তত বেকারত্ব দূর হবে এবং আমরা এই রপ্তানি করে মেশিনগুলো বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। প্যাকেজিং মেশিনারিজের চাহিদা বেড়ে চলেছে দিনে দিনে। এই চাহিদা মেটাতে উদ্যোক্তা বিদেশ থেকে আমদানি করছেন প্যাকেজিং মেশিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের প্যাকেজিং মেশিন।